ইডি তলব বিধায়ক মুকুল রায়কেও তদন্তকারী সংস্থা বাড়িতে আসতে পারেন বাবা অসুস্থ দিল্লি যেতে পারবেন না জানালেন মুকুল পুত্র শুভ্রাংশু অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় বর্তমান বিজেপি বিধায়ক মুকুল রায়কে দিল্লিতে ডেকে পাঠাল ইডি প্রসঙ্গত ইতিমধ্যেই ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীকে গরু পাচার মামলায় আগামী একুশে ফেব্রুয়ারি দিল্লিতে তলব করেছে ইডি একই সাথে দিল্লিতে তলব করা হয়েছে তৃণমূলের সাংসদ মৌহা মৈত্রকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা মামলায় আগামী উনিশ তারিখ দিল্লিতে ডাকা হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে জানা গেছে এই মুহূর্তে অসুস্থ মুকুল রায় মুকুল পুত্র শুভ্রাংশু জানিয়েছেন তার বাবা শারীরিকভাবে অসুস্থ ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না তার নিয়মিত চিকিৎসা চলছে সে কারণে এই মুহূর্তে তার পক্ষে দিল্লিতে যাওয়া সম্ভব নয় বলেই জানিয়েছেন শুভ্রাংশু রায় পাশাপাশি শুভ্রাংশু জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে দু তিন দিন আগে সংস্থার পক্ষ থেকে নোটিশ পাঠিয়ে বাবাকে তলব করা হয়েছে এরপরই চিঠি দিয়ে তদন্তকারী সংস্থাকে জানানো হয়েছে উনি অসুস্থ শুভ্রাংশু বলেন ইডির আধিকারিকেরা চাইলে বাড়িতে এসে তার বাবাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তাদের সাথে সমস্ত রকম সহযোগিতা করা হবে এদিন বাড়ির বাইরে সংবাদ মাধ্যমের কর্মীরা গেলে দোতলার বারান্দায় মুকুল রায়কে দেখা যায় একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় তবে এদিন মুকুলবাবুর চেহারাতেও তার অসুস্থতার ছবি ধরা পড়েছে শীর্ণকায় চেহারা বাড়ির নিচে থেকে সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দিলে ঘাড় নেড়ে তার উত্তর দিয়েছেন মুকুলবাবু তবে সাহায্যকারী ছাড়া চলাচল করতে পারছেন না সেই ছবিও ধরা পড়েছে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভ্রাংশু বলেন এ নিয়ে দেখুন তদন্ত চলছে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না ইডি বা সিবিআই কোনো বিষয় হয়তো তদন্ত করছে দেখেছেন হ্যাঁ দু তিন দিন হলো আমরা বলেছি চিঠি দিয়েছি উনি যেতে পারবে না অসুস্থ তবে সব রকমভাবে সহযোগিতা করব যদি বাড়িতে আসতে চায় সেটাও ওয়েলকাম যদি ফোনে কথা বলতে চায় ভিডিও কনফারেন্সে হোক যেখানে হোক যেভাবে বলবে আমরা সহযোগিতা করব কিন্তু মানে দিল্লির বদলে কলকাতা কি সুবিধা হয় যেমন এখন কলকাতায় যেতেই পারছে না বাড়িতে এসে যদি কথা বলতে চাই আমরা সময় কোয়াপারেট ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বিজপুর সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ